আমার ওয়াইফের নাম ছিল ময়না লগে বাঙালি, ময়না বাঙালি। আমার মেয়ের নাম ছিল অনিকা, অনিকা বাঙালি। ছেলের নাম প্লাটুন, প্লাটুন বাঙালি। আর আমি সুরুজ বাঙালি, পুরো একা। ঠিক আছে, যা শব্দটা যদি ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে হবে আমার শ্রদ্ধেয় ভাজন, পৃথিবী ছেড়ে চলে গেছে, উনি হলেন শ্রদ্ধেয় ভাজন দিলদার ভাই। উনি ছিলেন হাসির রাজা। যে আমি হাসির রাজা, আমি এ পর্যন্ত 400-500 ছবিতে অভিনয় করেছি, মানুষকে হাসিয়ে এসেছি, কিন্তু আজকে সেই হাসার জিনিসটা নয়। আজকে আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই ফারুক ভাই, যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, উনি একজন সাহসী পুরুষ ছিলেন, সাহসী অভিনেতা ছিলেন, সাহসী সুপার স্টার ছিলেন। উনি এ পর্যন্ত আমার মনে হয় খুব কম না হলো 7-8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফারুক ভাই এবং রুজিনা ছিল, আর ইলিয়াস কাঞ্চন সাহেব আর ইয়ে ছিল আমাদের অঞ্জনা। ছবিটা ছিল সাদা কালো, এখন থেকে 20 বছর আগের কথা। সেই ছবিরও আমি কমেডিয়ান ছিলাম, এবং ফারুক ভাইয়ের সাথে আনন্দ ভাইয়ের আরেকটা ছবি করেছিলাম, সেটার নায়িকা ছিল অঞ্জু ঘোষ। সেই ছবিটাও মোটামুটি শেষ করে রিলিজ হয়নি। শেষ পর্যন্ত ফারুক ভাই আপনাকে কী নামে ডাকতো? ফারুক ভাই আমার বাঙালি কইতো, সবাইতে বাঙাল কইতো। আমার আবার বলতো, এই বাঙালি আমরা কি বিহারি নাকি, তুমি আবার বাঙালি কে? আমাকে আপনার নামে বাঙালি, আমি নাম জাতে বাঙালি। টিএম ভাই এবং প্রবীর মিত্র দাদা বর্তমানে বিছনায় আছেন, উনিও ওনারও সংবাদ পাবেন, ভালো সংবাদ না, খারাপ সংবাদেই। ওনার জন্য দোয়া করি, ওনার মতো ভালো মানুষ এই চলচ্চিত্র জগতে হয় না। তখন আমি আনোয়ার হোসেন ভাইকে বললাম, গুরু, ওনার সাথে আমি নাটক করে বেড়ে আর কি। আমি বললাম, গুরু আমি তো ফিল্মে যাব। তখন টেলিসামার সুপারহিট, ওই যে গোলাপি এখন ট্রেনে ট্রেনে, নয়নমণি, বাম্পা, আমারে বললো, আনু ভাই বললো, যাবি তো, কেমনে যাবো? যাবি, কিন্তু তোর এই নাম পুরাটা থাকবে না। কেন? পুরা নাম বাদ দিয়ে দিত। না গুরু, পুরাটা বাদ দিতাম না, সামনে যা বাদ দিয়ে দেবো, আর পি সামনে যা বাদ দিয়া পিছেরটা রেখা দেবো। আমার এক মামা ছিল, মামার নাম আশরাফউদ্দিন মোল্লা। তাকে বললাম, মামু তুমি আমার সুরুজের সামনে দিয়ে মিয়া সরকার কাইটা দিয়ে একটা কিছু লাগাই দাও। তখন আমার মামা বললো, কাগজে লেখো সুরুজ বিহারি। আমি দৌড় মামু, আমার চেহারাই তো বিহারির মতো। তাইলে লেখো সুরুজ গাঙ্গুলি, আমার মামু এটা। তাইলে লেখো সুরুজ বাঙালি, আমার মামু এই জানি কি বলতো, লাস্কার পারতাম। তখন আপা যদি কোনো কোশ্চেন দিত, উত্তর লিখে দিয়ে নিচে লিখতাম সুরুজ বাঙালি, সুরুজ বাঙালি। তখন আপা বলতো, আমরা জানি টাইটেলটা বাঙালি দিয়েছ, আর আমাদেরকে লেখে বলতে হবে না, ওই সুরুজ লেখলেই হবে। তারপরের থেকে আমার বাঙালিটা টাইটেল, এটা আমার কোনো বংশীয়গত কোনো নাম না, টাইটেল না, এটা শুধু চলচ্চিত্রের জন্য আমার বাঙালি। যেমন এখন থেকে আমার ওয়াইফের নাম ছিল ময়না লগে বাঙালি, ময়না বাঙালি। আমার মেয়ের নাম ছিল অনিকা, অনিকা বাঙালি। ছেলের নাম প্লাটুন, প্লাটুন বাঙালি। আর আমি সুরুজ বাঙালি, পুরো একা। অনেক অপেক্ষায় আছেন কখন তার খারাপ সংবাদ তো শোনা যাবে, শুধু এটা মানে চিরন্তন বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, তিনি যেদিন আমাদের মাঝে থাকবেন না, সেদিনও বিএফডিসিতে আপনারা তার স্মৃতিচারণ করবেন, শ্রদ্ধাঞ্জলি দিবেন, জানাজার নামাজ পড়বেন, দু একটা ভালো কথা বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো এখনও বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় আপনারা কয়জন তার খোঁজ নিয়েছেন? এখন কথা হচ্ছে, আমি বলতেছি আপনাদের, আমি নিজেও কিন্তু একজন হার্টের পেশেন্ট, হলো উপরে দা ফিটপ্যাট বিচে দা সদরঘাট, 4টা রিং পরেছি, ওপেন হার্ট করি। তারপরে আরও বিভিন্ন সমস্যাতে এই বয়সে থাকতেই পারে। এখন এই এই চলচ্চিত্রের মধ্যে এই দাদাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, সাংঘাতিক। আগে ফোন করতাম, বাঙালি কেমন আছেন কথা বলতে, এখন তার ছেলে ধরে বাবা বিছনায় পড়া, বাবায় কথা বলতে পারে না। তার মানে বুঝতে পারতেছি খুব শিগগিরই দাদার খুব একটা ভালো সংবাদ আমরা পাবো না। তবে দাদার জন্য দুঃখ, আফসোস, সাংঘাতিক। তার তো অভিযোগ আছে যে বিএফডিসি থেকে কেউ তেমন তার খোঁজ নেয় না, এবং সেই ইন্টারভিউ কিন্তু এখন আমরা দেখেছি। কেন মানে আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের মানে দূরত্বটা কেন তৈরি হয়, এবং আপনারা যখন চলে যায় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর সুন্দর স্ট্যাটাস দেখেন, এবং অনেকে তো কেঁদে কেঁদে লাইভও করেন, এইগুলো কি শুধুমাত্র সোশ্যাল ব্লেডে মানুষকে দেখানোর জন্য ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ওটা মানুষকে দেখানোর জন্য। আচ্ছা, এটা ওটা মানুষের দেখা যায়, আমি সত্যি কথাই বলবো, মিথ্যা কথা কোনোদিনও বলবো না। কারণ প্রবীর দাদা এমনই একটা মানুষ, আমরা কাজ করছি একসাথে, জীবনে আমাকে তুমি সত্যটা ব্যবহার করেনি। আমি বলছিলাম, দাদা আপনি আমার, আপনি আপনি কোন, আমি আপনি ছোটো ভাই না, এতটাই ভদ্র আপনি আমার, তুমি কইরা কোন? কয় না, বাঙালি আমি পারি না। আমার মেয়ের বিয়েতে দাওয়াত দিলাম, একটা প্রিন্স কোটের কাপড় নিয়ে বললো জামাই বাবা দিদি, কইবেন দাদা দিছে, এটা দাদা কোট বানায় পিন্দা ই করে পরে, আমার মেয়ের জামাই ঠিকই বানায় পিন্দা পরছিল। ঠিক আছে, কবির দাদার মতো লোক যদি চলে যায় আরেকটা জন্ম হবে না ভাই, ওনার মতো লোক আমি আর পাবো না, এই জীবনে পাবো না। আমি সেই নাটক জীবন থেকে আপনার ইলে ওনাকে পাইছি, মিন্টু আমার নামে সোয়েলানা আর উনি ই করছিল, নায়ক করছিল, তখন তার কী চেহারা, কী ফিগার তার,
এই এই তখন থেকে আমি তারপরে তার লোকের নাটকে জড়িয়ে পড়লাম, নাটক একসাথে করতেছি, নাটক একটা করতেছি, আজকে দাদা এই পর্যায়ে। এখন কথাটা কি, দাদার আবার সংকোচ বোধটা বেশি। যখন নাকি দাদাকে এখান থেকে বলা হলো চলেন প্রধানমন্ত্রীর কাছে যাই, না আমি যেতাম না, দূর যা, যদি আবার ফিরিয়ে দেয় একটা ব্যাপার আছে না, না আমি যেতাম না। শেষে তাকে ধৈর্য একরকম নেওয়া হলো, নিয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী তাকে 30 লক্ষ টাকা চেক দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি সিনেমায় ব্যঙ্গ করেছেন, সিনেমায় রঙ্গ করেছেন, কমেডি করেছেন, আনন্দ দিয়েছেন, কখনো বা এমন রোলে দেখেছি স্বামী স্ত্রীকে মিলিয়ে দিয়েছেন কমেডি করে, প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দিয়েছেন কমেডি করে, লাস্টে কি আরেকটা কমেডি করবেন এই এফডিসি ফিল্ম পলিটিক্সটা বন্ধ করে ভ্রাতৃত্ব বন্ধ জোড়া লাগানোর জন্য? আমি তো মনে করছি আমি আর করবো না ভাই, এখন তো অন্য জায়গায় চলে গেছি। জি, সেই মনে করছি যে আর করবো না। সেই রকম যদি খুব আত্মীয় পরিজন আসে, সেরকম একটা চরিত্র হয়, হয়তো একটা করলাম, সেটা আলাদা ব্যাপার।